হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। তো আজকে আবারও উইন্ডোজ 11 আইওএসও ফাইল ডাউনলোড নিয়ে কথা বলতে এসেছি। কারণ হচ্ছে আপনারা, আমি এখন থেকে প্রায় আজ থেকে মিনিমাম 5 দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা উইন্ডোজ 11 ডেভেলপার ভার্সনের আইওএসও ফাইলটা ডাউনলোড করবেন। বাট তারপরে অনেকেই ভিডিও নিচে কমেন্ট করতেছেন, ভাই আইএসও ফাইলটা কীভাবে ডাউনলোড করবো, কোথায় গিয়ে ডাউনলোড করব। ঠিক আছে, তো এই কারণে আবারও এই ভিডিওটা করতে যাচ্ছি, হ্যাঁ, যে কীভাবে আপনারা আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং কোথায় গিয়ে পাবেন, কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, ট্রাস্টেড কি না, এই সকল বিষয়ে আজকে আলোচনা করব শর্ট করে। ঠিক আছে, তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। আপনারা অলরেডি দেখতেছেন যে আমি আপনাদের এই উইন্ডোজ 11 ইনস্টলের পর, সেট আপ দেওয়ার পর আপনাদের এই টিউটোরিয়াল যেটা আজকে করতেছি, এটাই উইন্ডোজ 11 সেট আপ করার প্রথম টিউটোরিয়াল। আপনাদেরকে উইন্ডোজ 11 কীভাবে সেট আপ দেবেন, অল মানে একদম প্রথম থেকে শুরু করে ফুল ফাইনাল সেট আপ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও আজ দেখিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। তো আমি ডিরেক্ট আমার ব্রাউজারে যাচ্ছি, আমার ব্রাউজারে গিয়ে আপনাদেরকে আমার ডিরেক্ট চ্যানেলে ঢুকে দেখাবো আগে। ঠিক আছে, তো আমি এখান থেকে চ্যানেলে যাচ্ছি। আর চ্যানেলে যাওয়ার আগে আপনাদেরকে একটা সাইডে নিয়ে যাব, যে সাইডটার এই যে লিঙ্কটা এখানে দেখেন, এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং আমাদের যে অন্য একটা ডিসক্রিপশন রয়েছে, বলতে গেলে আমাদের উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করার যে আমাদের ভিডিওটা রয়েছে, ওই ভিডিওটিতেই আপনার ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনার আমাদের এই ভিডিওতেও ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো আপনারা কী করবেন, আপনারা যে ডিসক্রিপশন বক্স থেকে এই সাইটটিতে আসবেন। ঠিক আছে, এই সাইটটি দেওয়া থাকবে, এই সাইটটিতে এসে আপনারা এখানে ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন। ঠিক আছে, গুগল ড্রাইভ বা গুগল ড্রাইভ 1 মেগা এগুলোতে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ডিরেক্ট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত এটা গেল এবং দ্বিতীয়ত আপনাকে আরেকটা যেটা দেখাবো, যে আপনাদেরকে বলেছিলাম যে এই যে ভিডিওটা এখানে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, এই যে ভিডিওটা এখানে রয়েছে, যে কি উইন্ডোজ 11 ডাউনলোড অ্যান্ড ইনস্টল। ঠিক আছে, এই যে ভিডিওটা রয়েছে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম। আপনারা কী করবেন, এই ভিডিওটা ওপেন করবেন, একটু কষ্ট করে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট থেকে এই ভিডিওটা ওপেন করবেন, এই ভিডিওটা ওপেন করে যে ডিসক্রিপশন বক্সে শো মোর ক্লিক করবেন। শো মোরে ক্লিক করলে দেখুন এই যে এখানে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, এইখান থেকে আপনারা এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, দেখেন এই লিঙ্কে ক্লিক করলে প্রথমে যে সাইটটা আপনাদেরকে দেখিয়েছে সেই লিঙ্কে চলে আসবে, এখান থেকে এসে আপনারা যে ডিরেক্ট ডাউনলোডে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের কিন্তু এই আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড এই আইএসও ফাইলটা ডাউনলোড করার পর আপনারা সেট আপ করবেন কীভাবে, এইটা নিয়ে যে আমাদের এই ভিডিওটা দেওয়া আছে, যে উইন্ডোজ 11 ফুল সেট আপ বাংলা। ঠিক আছে, এই ভিডিওটা ওপেন করতেছি, দেন এখানে দেখেন যে এখানে কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে উইন্ডোজ 11টা ফুল সেট আপ করবেন। কারণ এখানে এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনারা নক দিতেছেন, বারবার নক দিতেছেন, আসলে বলতে গেলে কি একটা জিনিস আপনি এখানে দেখে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এইরকম যে এই যে আপনারা বারবার বলতেছেন, আমি কিন্তু অলরেডি আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন সব ভিডিও অলরেডি আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, এবং আর তারপরে এই ভিডিওতে ফুল সেট আপ দেখিয়েছি, তারপরে যে উইন্ডোজ উইন্ডোজ 11 ফুল সেট আপ বাংলা, ঠিক আছে, উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড অ্যান্ড সেট আপ, আপনারা এইটা এই ভিডিওটা দেখে দেখে ফুল উইন্ডোজটা সেট আপ দেবেন। দেন যদি তারপরে কোথাও মাঝখানে গিয়ে সমস্যায় পড়েন যে কি আপনার এই সমস্যাটা এখানে হচ্ছে, এটার জন্য আপনার উইন্ডোজ সেট আপ দিতে পারতেছেন না, সেক্ষেত্রে নক দেবেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো খুব দ্রুত আপনার সমস্যাটি সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে,
এই যে আমাদের থাম্বনেলটা এরকম পাবেন যে উইন্ডোজ ইলেভেন এই যে এটা উইন্ডোজ ইলেভেন ফুল সেট আপ বাংলা ঠিক আছে এই ভিডিওটা থেকে পাবেন তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কীভাবে আপনারা উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল এই ভিডিওটা থেকে ডাউনলোড করবেন এবং এই ভিডিওটা থেকে সেট আপ করবেন আশা করি আপনারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ডিটেলসে জানাতে পেরেছি তো একটু কষ্ট করে আপনারা ডিসক্রিপশন বক্সটা শো করবেন আপনাদেরকে দেখিয়েও দিয়েছি যে ডিসক্রিপশন বক্স কোনটা আপনারা ভিডিও নিচে আসবেন ভিডিও ওপেন করার পর ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটাকে ফুল দেখবেন যে কীভাবে কীভাবে ডাউনলোড করবেন এখানে সব কিছু দেওয়া আছে দেন আপনারা ডিসক্রিপশন বক্সে এসে যে ডাউনলোড লিঙ্ক পাবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কীভাবে আপনি সকল কাজ সম্পাদন করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সবাই সম্পূর্ণ ভালো থাকবেন আর যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট টপিকের উপর নেক্সট টিউটোরিয়াল নিয়ে আর অবশ্যই অবশ্যই আপনারা কোন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই সুন্দর ভালো থাকুন টাটা বাই বাই।